সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো কীভাবে জিএসসি, এসএসসি, এইচএসসি ও এইসব আলিম এইসবের রেজাল্ট দেখা যায়। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। তো বন্ধুরা, আমরা ওপেন করলাম ব্রাউজার। ওপেন করার পর বন্ধুরা, আমরা যে কাজটা করেছি সেটা হলো আমরা একটা লিঙ্ক লিখেছি www.educationboardresult.gov.bg। তো আমি ডিসক্রিপশনে আপনাদের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দেখেন এক্সামিনেশন। তো এক্সামিনেশনে এখানে দেখেন বন্ধুরা, জিএসসি অর জেডিসি, এসএসসি অর দাখিল, এসএসসি ভোকেশনাল, এইচএসসি অর আলিম, এইচএসসি ভোকেশনাল, এখানে বন্ধুরা অনেকগুলো আছে। তো আপনার যেটা দেখার ইচ্ছা সেটা দেখবেন। তো তারপরে বন্ধুরা, এখানে ইয়ার আছে। তো ইয়ার তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড। তো এখানে সিলেক্ট করে নেন বোর্ড, আমি রাজশাহীটা দেখবো, সেই তো রাজশাহী। ও তারপরে বন্ধুরা, এখানে রোল নাম্বার চেয়েছে, রোল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব, রোল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, রোল নাম্বারটা দিলাম, তারপর রেজিস্ট্রেশন নাম্বার। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তারপরে এখানে আছে 2+4 অর্থাৎ 6, টোটাল 6। তো আমরা এখানে দিলাম। দেওয়ার পর বন্ধুরা, যে কাজটা করতে হবে সাবমিট বাটন, তো এখানে ক্লিক করেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এইভাবে এইভাবে রেজাল্ট আনা যায়, এইভাবে রেজাল্ট আনা যায়। তো বন্ধুরা, আপনার যদি আর একটা রেজাল্ট আনতে হয় তো সেহেতু এখানে এগেইন চার্জ এগেইন, তো এখানে ক্লিক করেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করেন। অপেক্ষা করার পর কিছুক্ষণ অপেক্ষা করেন বন্ধু, অপেক্ষা করার পর বন্ধুরা দেখেন আবার সেটাই চলে আসছে ওপেন। তো এখান থেকে আপনারা যেটা খুশি দেখতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, এবং শেয়ার করে বন্ধুদের মাঝে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্র সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।